তোমরা যারা জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং এর যে প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলে, সেই সমস্ত স্টুডেন্ট এবং আপনাদের অভিভাবকদের জানাতে চাইছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিংক আছে ডেসক্রিপশনে। আর ফেসবুকে একটি গ্রুপ আছে জেক্সপো এবং ভোকলেটে, সেই গ্রুপে আজকেই তোমাদেরকে জয়েন হতে হবে। তার কারণ হচ্ছে কোথায় গিয়ে থাকবে, সরকারি কলেজ পাওয়ার পর কোথায় হোস্টেল পাবে, কোথায় মেস আছে, সেই সব কিছু সেই গ্রুপের মধ্যে তোমরা আলোচনা করে হোস্টেল বা মেসের খোঁজ পাবে। এরপর আমরা চলে আসছি আমাদের যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের আজকে রাত্রি 11:30টার সময় টেন্টেটিভ টাইম দেওয়া হচ্ছে যে জেক্সপো এবং ভোকলেটের যে তোমাদের এই যে চয়েস প্লিংটা লক করার দিন আছে, আগামীকাল সেপ্টেম্বরের 1 তারিখ টেন্টেটিভলি টাইম বলতে পারি আমরা বৈকাল 3টের পর থেকে তোমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা ফার্স্ট অ্যালটমেন্টে তোমরা পেয়ে যেতে পারো। তোমরা যে পছন্দের তালিকা তৈরি করেছো, অর্থাৎ যে স্টুডেন্ট যে কলেজে যে ডিপার্টমেন্ট নিয়ে পড়ার জন্য একটা চয়েস ফিলিংয়ের লিস্ট তৈরি করেছিলে, সেই মেধা তালিকার ভিত্তিতে তোমাদের চয়েস ফিলিং বা পছন্দের তালিকার ভিত্তিতে একটা রেজাল্ট পাবলিশ করা হবে, যেখান থেকে তোমরা জানতে পারবে যে না আমরা এই কলেজে সিট পেয়েছি। এরপর সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। আমি প্রত্যেকটি অভিভাবক আপনাদেরকে জানাতে চাইছি, আপনার ছেলে অথবা মেয়ে যদি এই জেক্সপো বা বুকলেট পরীক্ষার জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে আজকে রাত্রি 11:30টার মধ্যে অবশ্যই তাদের চয়েস ফিলিংটা যেন লক করে দিতে বলে। যারা এখনো পর্যন্ত করনি তাদের সকলকে বলছি চয়েস ফিলিং প্রক্রিয়াটির জন্য এখনো বেশ কিছুক্ষণ সময় রয়েছে। এখন আমি প্রায় 5:45 সময় ভিডিওটি তৈরি করছি, আরও কয়েক ঘন্টা সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা নিজেদের পছন্দের তালিকায় যদি পরিবর্তন নিয়ে আসতে চাও, মানে নতুন কলেজ অ্যাড করতে চাও অথবা নতুন বিষয় নিয়ে পড়তে চাও, নতুন কলেজ নতুন বিষয় সব কিছু অ্যাড বা আপ অ্যান্ড চেঞ্জ করতে পারবে, ইন্টারচেঞ্জও করতে পারবে, কিন্তু চয়েস ফিলিং লক করে দেওয়ার পর বা আজকে রাত্রি 11:30টার পর কোনোভাবেই তোমরা সেটা পরিবর্তন করতে পারবে না। কাউন্সিলিং যদি না রেজিস্ট্রেশন করো কাউন্সিলিংয়ের জন্য সেক্ষেত্রে কিন্তু কোনো কলেজ তোমরা পাবে না। সরকারি কলেজে পড়তে চাইলেও সরকারি কলেজ, বেসরকারি কলেজে পড়তে চাইলেও বেসরকারি কলেজ, কোনো লিমিটেশন থাকে না, যত খুশি কলেজ রাখতে পারো। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা নিয়ে পড়তে চাইছো শুধুমাত্র সেই বিষয়টাই কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ের তালিকার মধ্যে রাখবে। তাহলে সকলকে বলছি সময় নষ্ট করো না, এক্ষুনি যাও অফিসিয়াল ওয়েবসাইটে জেক্সপো এবং বুকলেটের, এখানে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। লগ ইন করার পর তোমাদের যে চয়েস ফিলিংয়ের তালিকা সেটাকে লক করে দাও। অনেকেই বলবে স্যার লক না করলে কি হবে, দেখো কি হবে সেটা এখন আমি বলতে পারবো না, বাট অটোমেটিক লকের সিস্টেম থাকে, কিন্তু এবছর নোটিশে কিন্তু সেটা মেনশন করে দেওয়া হয়নি। তাই সকলকে অনুরোধ করব সকলেই যেন চয়েস ফিলিংয়ের তালিকাটা লক করে দাও। আরেকটা বিষয়, তোমাদের ফার্স্ট ইয়ার এবং ল্যাটারালের জন্য কিন্তু আমরা কোচিং দিয়ে থাকি, ডেসক্রিপশনে লিংক আছে। ফার্স্ট ইয়ারের জন্য অনলি 300 করে পার মান্থে ফি, ল্যাটারালের মানে যারা ভোকলেটের থ্রু অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য সব সাবজেক্ট পড়াবো। সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের অ্যাডমিশন চলবে, অ্যাডমিশন শেষ হওয়ার পরই ক্লাস শুরু হবে, এখন থেকেই তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। যাদের রেজাল্ট ভালো হয়নি, র্যাঙ্ক অনেক বেশি হচ্ছে, যদি সরকারি কলেজ না পাও, তারা যদি বেসরকারি কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তাদের জন্য একটা সুযোগ রয়েছে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক এবং কন্ট্যাক্ট ডিটেলস পাবে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সঠিকভাবে গাইড করে স্কলারশিপের মাধ্যমে তোমাদেরকে বেসরকারি কলেজেও ভর্তি হতে সম্পূর্ণরূপে সাহায্য করা হবে, এর সাথে সাথে স্কলারশিপেরও সুযোগ তোমাদের কাছে থাকছে। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে ডেসক্রিপশনে, সেখানে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো বেসরকারি কলেজে। আর যারা এখন থেকেই আমাদের কোচিংয়ে অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের প্রায় একটা ব্যাচের জন্য 100+ স্টুডেন্ট রেডি হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে, তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর চয়েস ফিলিংটা আবারও বলছি না করে থাকলে এক্ষুনি করে নাও, আর চয়েস ফিলিংটাকে অবশ্যই করার পর লক করে দাও, যদি কিছু পরিবর্তন করতে চাও সেটা পরিবর্তন করে নাও। ডকুমেন্টস অ্যান্টি র্যাগিংটা অ্যালটমেন্ট লেটার বের হওয়ার পর কোর্ট থেকে গিয়ে তৈরি করতে হয়, এখন অ্যান্টি র্যাগিং তৈরি হবে না, এখন শুধুমাত্র ডোমেসাইল সার্টিফিকেট আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আর TFWটা ইয়েস থাকলে TFW সার্টিফিকেট, এই কয়েকটা সার্টিফিকেট তোমরা রেডি করে নাও। তো এই বলে আমি এই ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো, পরবর্তী জেক্সপো বুকলেট সংক্রান্ত ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের সকলের জন্য। ধন্যবাদ।